আবারও ধাক্কা খেল ইসরায়েল। হিজবুল্লাহর হামলায় ধসে পড়ল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি। শনিবার সিজারিয়া শহরে নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়িতে ড্রোন দিয়ে এই হামলা চালায় হিজবুল্লাহ। হামলার সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী তার বাড়িতে ছিলেন কিনা তা নিয়েও দেখা দিয়েছে ধোঁয়াশা। এদিকে ড্রোন হামলার বিষয়টি স্বীকার করে বিবৃতি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী, এমনটি জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। লেবানন থেকে উড়ে আসা একটি ড্রোন নেতানিয়াহুর বাড়িতে আঘাত হানে, আর হামলার সময় নেতানিয়াহু ও তার স্ত্রী সেখানে ছিলেন না বিবৃতিতে দাবি করা হয়। শুক্রবার হামাস নেতা ইয়াহিয়া সিনোয়ার নিহতের পরপরই ইসরায়েলকে হুমকি দেয় হিজবুল্লাহ। হুমকিতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের নতুন অধ্যায় শুরু হচ্ছে বলে জানায় লেবাননের এই প্রতিরোধ যোদ্ধারা। আর হুমকির একদিন পরেই ইসরায়েলে বড় ধরনের হামলা চালালো হিজবুল্লাহ। শুক্রবার সেই হুমকিতে হিজবুল্লাহ জানায় তাদের যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবারের মতো নতুন ধরনের গাইডেড মিসাইল ও ড্রোন ব্যবহার করেছে। শনিবার নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলার পাশাপাশি উত্তর ইসরায়েলের বৃষ্টির মতো রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এসব রকেট তিব্রিয়াস ও গ্যালিলি এলাকায় আঘাত হানে। গেল বছরের 7 অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এই হামলার প্রতিবাদে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।